বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবসময়ের মতো আমি মুসকান মাম সৌদি আরব থেকে চলে আসছি আপনাদের মাঝে আমাদের ঘটে যাওয়া আরেকটা দিন শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমাদের তো কোনো কাজ নাই, কাম নাই, আমরা শুধু ঘুরে বেড়াই। তো রীতিমতো আজকেও ঘুরে বেড়াতে বের হয়েছি। তো এই কথা বললাম কেন, অবশ্যই মনে হচ্ছে তাই না? সে আরেক ইতিহাস ইনশাল্লাহ এই ভিডিওতে আমি বলবো। তো ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার ভিডিওর সাথেই থাকবেন। তো চলেন সবাই দেখতে থাকেন। তো আগে বলে নিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এক শহর থেকে আরেক শহরে। তো রিয়াদের বাবার কাজ ছিল, তো সে তার কাজে কোথাও দূরে কোথাও গেলে কিন্তু আমাদের নিয়ে যায়। আমি সবসময় বলি আর রিয়াদের বাবা সময় দিত, পছন্দ করে, এটাও আমি বলি। কিন্তু তার মানে এই না যে আমাদের কাজ নাই, কাম নাই, শুধু ঘুরে বেড়াই, এটা কি সম্ভব বলেন? তো কিছুদিন আগে একটা কমেন্টে আমার একজন ভদ্রমহিলা, না ভদ্রলোক আমি জানি না, আর আসলে উনি ভদ্র কিনা, অনেক বড় করে কমেন্ট করেছে, যদিও আমি ডিলিট করে দিয়েছি, আমি এগুলো একদম নিতে পারি না। যদিও নাকি একজন ইউটিউবার মানে এগুলো অভ্যস্ত থাকা উচিত, ইউটিউবারদের সব কিছুই হজম করতে হয়, তারপরও কেন জানি না আমি এগুলো সহ্য করতে পারি না। অনেক কিছু লিখেছে, তার ভিতরে লিখেছে যে আমাদের কোনো কাজ নাই, কাম নাই, শুধু ঢং ঢং টং টং, মানে এইভাবে শব্দগুলো ইউজ করেছে যে আমরা নাকি শুধু ঘুরে বেড়াই। আমার বাচ্চার স্কুল আছে, সে পড়াশোনা করে, তার ক্লাব আছে, তার হুজুর আছে, সব কিছু মেনটেন করেই আমরা বের হই। আর প্রথমত রিয়াদের বাবা প্রবাসে আসছে তার রিজিকের জন্য, তার কর্ম, তারপরে কিন্তু সব কিছু। তো ওই আইডি থেকে না প্রায় কমেন্ট করে, শুধু ব্যাড কমেন্ট করে, পুরো ভিডিও হয়তো বা দেখবে, দেখে কোথাও থেকে কিছু বের করে একটা মানে খারাপ কথা বলে দেয়। কেন বলেন এসব? আমি বলতাম না তাকে নিয়ে কথা, কিন্তু এত বড় কমেন্ট করেছে, শুধু যে মানে ঘুরে বেড়ায় এটা বলেনি, আরও অনেক কথা বলেছে, সেগুলো আর বলছি না। তো এই তো চলে আসছি আমরা, হচ্ছে খাবার খাবো। আমরা প্রচুর ক্ষুধার্ত ছিলাম, তো হচ্ছে দুপুর পর মানে বের হয়েছিলাম, তো আমরা খাওয়া দাওয়া করিনি, তখন খেয়ে নিবো। আর এটা কিন্তু ফ্রাইডের দিন ছিল, শুক্রবারের দিন মূলত আমরা এইভাবে দূরে যাই বা বের হই বাচ্চাদের নিয়ে, তো সেটা তার সহ্য হয় না। এর আগেও একটা কমেন্টে বলেছে যে আপনাদের কি কোনো কাজ নাই, শুধু বাইরে বাইরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ান। আমরা যদি বাইরে বাইরে রাস্তা রাস্তায় ঘুরেও বেড়াই, আপনার সমস্যা কী? বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য বের হতে হয়, বাচ্চাদেরকে সময় দিতে হয়, এটা বাবা মায়ের কর্তব্য আমি মনে করি। তো এটা আমার থেকে রিয়াদের বাবা বেশি করে বলে আমাকে যে বাচ্চাদের নিয়ে বের হও, চলো পার্কে চলো, ওরা খেলাধুলা করুক, ও ব্যস্ত থাকলে বলে সমস্যা নেই, না হলে গাড়িতে থাকুক, তারপরও হচ্ছে আশপাশ দেখবে, বাইরের একটা অক্সিজেন নিবে, এটাও দরকার। তো সব কিছু মিলিয়ে জীবন, ঠিক আছে, ঘরবন্দি জীবন কখনোই ভালো না, আমরা এটা তাই মনে করি। আর যেহেতু আমরা থাকি প্রবাসে, এখানে আমাদের কেউই নাই, শুধু আমরাই। তো আমরা আমাদের বাচ্চাকে সময় দিব, ভালো রাখার চেষ্টা করব, আমরা বাবা মা, আমরা কখনোই আমাদের সন্তানের খারাপ চাইবো না, ঠিক আছে? আপনি আমার ভিডিও দেখবেন না দয়া করে, যে আমরা আরও রাস্তা রাস্তা বের হবো, বাইরে বাইরে ঘুরবো। তো আপনার যেহেতু ভালো লাগে না, প্লিজ আমার ভিডিও দেখবেন না, আর দয়া করে ব্যাড কমেন্ট করবেন না। তো এই তো দেখেন আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর আরেকটা জিনিস, যে অ্যারাবিয়ান বাচ্চারা কী পরিমাণ মিশুক হয়। তো একটা বাচ্চা কিউটের ডিব্বা, মাশাল্লাহ তাবারকাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো আমরা এখানে আসছি না, এরপরে মুসকানের পেছন পেছন চলে আসছে, সে আর চায় না, তার মা অনেকবার নিতে আসছে কিন্তু যাবেই না, যাবেই না, আমাদের সাথেই ছিল যতক্ষণ আমরা খাবার খেয়েছি, এখানে সময় কাটিয়েছি একদম ফুল টাইম ছিল, তারপরে যখন চলে গেছি তারপরে হচ্ছে তার মার কাছে গেছে। তো অ্যারাবিয়ান বাচ্চারা না অনেক মিশুক হয়, যেমন আমাদের বাচ্চারা সহজে একজনের কাছে যায় না। তো আমি পার্কে গেলেও দেখি যে অনেক বাচ্চা চলে আসে আমাদের কাছে, এই যে বাচ্চাটা দেখেন, আর ও মুসকানকে মানে বেশি করে কাছে যাচ্ছে, খেলবে, কিন্তু মুসকান ভয় পায়। তো ওই যে এখানে সে আমাকে দিচ্ছে। তো অ্যারাবিয়ান বাচ্চা আরবিতে কথা বলছিল, আমি তো আরবি ভাষা মোটামুটি বুঝি কিন্তু বলতে পারি না। তো এখানে কী যেন আমাকে বলছিল, মিয়াদের বাবু বলছিলাম, কী বলছে দেখো না,
তো তার মা একদমই টেনশনে ছিল না, দুই তিনবার আসছে যখন যায়নি, তার মা টেনশন করছিল যে আমরা বিরক্ত হই কি না। তো আমরা বলছি না সমস্যা নাই, সে আছে থাক। তো এই দেশের মারা কেন টেনশন করবে বাচ্চাদের নিয়ে? এ দেশে আলহামদুলিল্লাহ বাচ্চাদের নিয়ে ক্রাইম হয় না, আমি কখনোই শুনিনি আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু ওর মার কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিও করেছি, আমি বললাম ভিডিও করবো, বলে সমস্যা নাই। আর ওর মা টেনশন করছিল যে অনেক দুষ্টু বলছে, অনেক দুষ্টু ডিস্টার্ব করবে। তো আমরা বলছি সমস্যা নাই, আমরা বাচ্চা পছন্দ করি। তো ওর মার পরে আসেনি, একদম যখন আমরা বের হই আমরা ওর মাকে ডেকে মার কাছে পৌঁছে দিয়ে আসছি। এই যে দেখেন বাচ্চাটা মানে জ্যাকেট নিয়ে, মুস্কানের জ্যাকেট নিয়ে, সরি রিয়াদের জ্যাকেট নিয়ে আমাকেও দেয় না, রিয়াদের বাবাকেও দেয় না, সে মুস্কানকে ফলো করছে আর মুস্কান ভয়ে পালাই। তো এখানে খাবার নেওয়া হয়েছিল এই যে টুনা শিক কাবাব, এটা বারবিকিউ সরি, আর হচ্ছে আলফাম ছিল অ্যারাবিয়ান খাবার, রুটিগুলো একদম হাতের রুটি মতো, সেই বাংলাদেশের হাতের রুটি যেভাবে বানানো হয়, আমি বলছি এরকম রুটি তো রেস্টুরেন্টে খাইনি, অ্যারাবিয়ান রেস্টুরেন্টে। তো রীতিমতো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন হচ্ছে চলে আসছি রিয়াদের বাবার কিছু কাজ ক্ষেত্রেই আসছে। তো তার কাজ শেষ করে আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যে। তো এই যে এটা কিন্তু আরেকটা সিটি সৌদি আরবের, তো আবার শহরের মতো না, অনেকটা আলাদা মনে হচ্ছিল আমার কাছে। তো এক এক শহরের বৈশিষ্ট্য এক এক রকম, এটাই স্বাভাবিক। তাই তো আমরা কিন্তু এখন চলে যাব। আর এই যে দেখেন মহারানী আমাদেরকে পিছনে পাঠিয়ে সে সামনে সিটে এভাবে শুয়ে গেছে, যদিও রিয়াদের বাবা ভয় পাচ্ছিল কারণ এটা তো ঠিক না, আর এগুলো পুলিশ হচ্ছে অ্যালাউ করেও না, যদি মানে ধরতো তাহলে একটা জরিমানা ধরিয়ে তারপরে বাসায় পাঠাতো। যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো দেখেন রিয়াদের বাবা কিন্তু ভীষণ ভয় ছিল, আর মুস্কান কোনোভাবে আসবে না, আসলে এটা ঠিকও না, এটা কিন্তু সেফটি না, এটা কখনো কেউ করবেন না। কিন্তু হচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে তাকে রাখিনি, সে আসবেই না আসবেই না। আর যেহেতু পাহাড়ি রাস্তা পেয়ে আমরা হচ্ছে উপরের দিকে যাব, তো এটা তো মোটেও ঠিক না, কিন্তু সে আসবে না। এরপর সে ঘুমিয়ে গেছে, তো ঘুমের ভিতরেও কতবার নেওয়ার চেষ্টা করেছি, কীভাবে টের পাচ্ছিলো জানি না, সে এমন জোরে একটা চিৎকার দিয়ে উঠছিল। তোর বাবা বলছিল আচ্ছা থাক আমি আস্তে আস্তে গাড়ি চালাবো। তো যাই হোক আজকে অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না, খারাপ লাগলে ইগনোর করবেন। আমি তো সবাইকে উদ্দেশ্য করে বলিনি, আমার ভালো ভালো আপুরা কী সুন্দর কমেন্টস করে, আমার কত ভালো লাগে, সব আপুদেরকে অনেক ধন্যবাদ। আর এ তো দেখেন আমরা আস্তে আস্তে কিন্তু সেই পাহাড়ি রাস্তা দিয়ে উপরের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাবেন ভিডিওতে যে আমরা নিচের থেকে কীভাবে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। তো এই যে দেখবেন এখন এই যে আমরা আস্তে আস্তে উঁচার দিকে যাচ্ছি, আমরা এখনও অনেকটা নিচে। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আমার জীবনের একটি অধ্যায় নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।